কবি শামসুর রহমান স্বাধীনতা তুমি কবিতায় বলেছেন, স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। ভালো ফসলে কৃষকের মধ্যে যেমন হাসি ফোটে, তেমনি ফসল কোনো কারণে নষ্ট হলে কৃষকের মন পড়ে। ফসল হানে তেমন একটি আতঙ্কের নাম বিপিএস বা বাদামি কাজ করে, যা কৃষকের ভাষায় কায়েম করে। কিছুটা অবহেলা, কিছুটা অসচেতনতা, কিছুটা শর্টকাট পদ্ধতির উপর নির্ভরশীলতা কৃষকদের এই হতাশার কারণ বলে মনে করা হয়। আমরা চেষ্টা করেছি তার কিছুটা এই আয়োজন করতে। একেবারে পাতালা মরি যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, বুঝছেন? শীত গিলা ওই আস্তে আস্তে পোকাটা দিয়ে শিশির মাথা দেয়। কৃষকরা যেটা করে যে অল্প দুই চারটে পোকা দেখলেই তারা খুব একটা স্প্রে করতে চায় না, যখন একেবারে ক্ষতির দ্বার প্রান্ত পার হয়ে যে যখন একবারে আমাদের হপার বার্ন হওয়ার মতো হয়ে যায়, তখনই সাধারণত স্প্রে করে, যার কারণে খুব একটা ভালো এফেক্টিভ রেজাল্ট পাওয়া যায় না। স্ত্রী বাদামি গাছ ফড়িং মিলনের 24 ঘন্টার মধ্যে ডিম দেয়। এর 7 থেকে 10 দিন পরে ডিম হতে বাচ্চা বাদামি গাছ ফড়িং অথবা নিম বের হয়। ডিম্ব অবস্থায় এরা 5টি ধাপ সম্পন্ন করে, যাতে সময় লাগে 10 থেকে 15 দিন। এর 2 থেকে 3 দিন পরেই তারা পূর্ণাঙ্গ বাদামি গাছ ফড়িং এ পরিণত হয়। তবে অবাক হওয়ার মতো বিষয়, একজোড়া বাদামি গাছ ফড়িং 3 থেকে 4 লক্ষ পোকার জন্ম দিতে পারে। বীজতলা থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত যে কোনো সময় এ পোকার আক্রমণ দেখা দিতে পারে। তবে গাছতর থেকে শুরু করে এ পোকার আক্রমণ বেড়ে যায়। এই পোকা যে ক্ষতিকর প্রভাব বিস্তার করে আমাদের উৎপাদনে, এটা খুবই হতাশাজনক ও দুঃখজনক বটে। তো আমরা এই পোকার ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই আমাদের ধারণা আছে, নিজেদের ফসলকে রক্ষা করতে পারি কিছু সাবধানতা অবলম্বন করার ফলে। গ্রামগঞ্জে একটি প্রবাদ রয়েছে যে কৃষকের জমির সবচেয়ে বড় সার হল সেই কৃষকের পদধূলি, অর্থাৎ যতবার কৃষক যত বেশি তার জমিতে আসবে এবং তার জমিটি পরিদর্শন করবে, তার পদধূলি যত বেশি করবে তার ফলন তত ভালো হবে। এটির কারণ হলো যে যখনই সেই চাষি তার জমিতে বারবার আসবে, তখন সে তার জমির বিভিন্ন সমস্যা দেখতে পারবে এবং তা চিহ্নিত করবে এবং তার সমাধান করবে, যেসব পদক্ষেপ নেওয়ার কথা সেই সকল পদক্ষেপ নিবে। তাই খুব ঘন ঘন মাঠ পরিদর্শন করলে আমরা কারেন্ট পোকা যখনই আপনার জমিতে আসবে, ঠিক তখনই আমরা যদি ওই কারেন্ট পোকার উপস্থিতি লক্ষ্য করতে পারি এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি, তাহলে আমাদের কারেন্ট পোকার প্রতি হাত থেকে আমাদের জমিকে রক্ষা করা যাবে। এই 10 লাইন কথা 1 লাইন ভাগ রাখাটাকে আমরা বলি লঘুম পদ্ধতি। এই পদ্ধতির উপকারিতা হলো এই পদ্ধতির ফলে যে আলো বাতাস খুব সহজেই জমিতে চলাচল করে এবং আমরা জানি যে আলো বাতাস কারেন্ট পোকা বা বিপিএস বা বাদামি গাছ করি সেটি আলো বাতাস একদমই পছন্দ করে না। যখনই আমরা আলো বাতাস চলাচলের ব্যবস্থা করবো তখনই দেখা যাবে যে কারেন্ট পোকা এখানে থাকবে না। এইভাবে যে আলো এবং বাতাস দিতে পারবে, যেখানে কারেন্ট পোকাটা লাগে সেখানে আলো এবং বাতাস পৌঁছালে এই কারেন্ট পোকা থাকবে না। কারণ এই কারেন্ট পোকা যেটা বাদামি গাছ করবে, সেই বাদামি গাছ করে আলো এবং বাতাস এগুলো জায়গা পছন্দ করে, তার শেষে অন্ধকার ছাড় যুক্ত হয়ে গেছে, এখানে আলো বাতাস করবে এই কারেন্ট পোকা এখান থেকে সহজে চলে যাবে। প্রতি গোছায় যদি এই পোকার 2 থেকে 4টি পূর্ণাঙ্গ পোকা অথবা গর্ভবতী পোকা যদি থাকে, অথবা 8 থেকে 10টি নিম বা বাচ্চা এই পোকার যদি থেকে থাকে, সঠিক ঔষধটি স্প্রে করে তারা এই পোকার আক্রমণ থেকে ফসলকে রক্ষা করে। আমার মনে হয় যে এই কৃষকরাই সচেতনতার অভাব ছিল, কারণ কেননা তার কিছু অংশে বাদামি গাছ পর্যন্ত আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে এই জায়গাটুকু পড়ে গেছে যেটাকে হপার বান বলে। এই হপার বান হয়েছে, কৃষক যদি নিয়মিত এই মাটি পর্যবেক্ষণ করতেন তাহলে উনি এই পোকার উপস্থিতি লক্ষ্য করতে পারতেন, কিন্তু লক্ষ্য যদি করেন নাই সে কারণে পোকা তার
স্বাভাবিক কাজ কার্যক্রম চালিয়ে গিয়েছেন এবং অবশেষে কৃষকের এই অংশটুকু নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার কারণে এই যে আপনি খড়টা দেখেছেন, এই খড়টা সাধারণত গরু খায় না। কারণটা হচ্ছিল যে এই বাদামি গাছ পরে এই গাছে এই ধান গাছের এটাকে চুষে খায়, রসটাকে চুষে খায়, যার ফলে এর মধ্যে কোনো রস থাকে না, যার ফলে এটা গরু খেতে চায় না, যার ফলে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। কৃষক এখানে খড়ের দাম পাচ্ছে না, এখানে ধান নষ্ট হলো ধানের দামটা পাচ্ছে না। আর এই পোকার পরবর্তী মৌসুমে যাতে আক্রান্ত না হইতে পারে ফসলে, এই পোকার আক্রমণে যাতে ফসল আক্রান্ত না হয় সেই জন্য তার পূর্ব প্রস্তুতি হিসাবে কৃষক বীজতলায় হচ্ছে যে কীটনাশক স্প্রে করতে পারে, তাহলে হচ্ছে যে ওই চারাগুলো ওই পোকার ডিম থেকে মুক্ত থাকবে এবং হচ্ছে যে ধানের যে নাড়া আছে এইটা কৃষক জমি থেকে সংগ্রহ করে আলাদাভাবে পুড়ে ফেলতে পারে, তাহলে হচ্ছে যে এই পোকার আক্রমণের বা এই পোকার সংখ্যাটা পরবর্তী মৌসুমে কমে যাবে। এই পর্যায়ে আমাদের এসএও বা উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদেরকে যে পরামর্শ যখন যে পরামর্শটা দিচ্ছে এটা যদি আমাদের কৃষকরা সেই সময় তাৎক্ষণিকভাবে যদি এটা অনুসরণ করে তাহলে কৃষক কিন্তু তার ফসলটাকে রক্ষা করতে পারবে এবং হচ্ছে যে এবং তার ক্ষতির হাত থেকে কৃষক মুক্ত হতে পারবে। সব মানুষে চাষাদের মুখেদের মজুরে, চাষাদের মুখেদের মজুরে, গরিবের নিঃস্বের কো।